হযরত তানজুর সাহেবর মহব্বত দিলের মাঝে আছে, যার কারণে মহব্বতের টানিয়া লইয়াছে নাই অফারছি। খুব লম্বা বাদ হতাম নাই, সময় শরীরেও মানত নাই, আর তো কেমন বাকি আপনার রায় তৈবার কয় ঘন্টা হইব, পাঁচটা সোয়া পাঁচটা উতরান, তার মাঝে সূর্য থাকবো নি খেয়ে থাকবো, সান বুঝিয়ে হইবা না বুঝিয়ে হবে না কেতা থাকবো, আর লগে তেরা গনিয়া বেড়াইতে পারবেনি কতটা, আল্লাহ আসমান তেরা কতটা লাগাইছ গনিয়া হ্যাঁ উড়াইতে পারবো নি, আসমান এখন বানাইছ বিশাল আসমান, যেখানে কোন কিনারা আজ পর্যন্ত ওয়ার হতো ভাসছে না আর ভাসতো না, কে ওইটাই ভরবাইনি কতবার লম্বা কতবার দীর্ঘ কতবার প্রস্ত কে ওইতে ভরবাইনি, আমরা প্যান্ডেল দেখেন না নি প্যান্ডেল না নি, অত বড় প্যান্ডেল অত বিশাল প্যান্ডেল একটা খুঁটাও তো লাগাইছে না, এর বাদে আপনার চন্দ্র সূর্যর ক্যালেন্ডার আসমানও লাগাইছে, এটা তোমার লাগি না আমার লাগিয়া আমরা লাগি আমাদের খানোর এগারে বড় মানুষ হয়ে গেলা, আপনার লাগি আল্লাহ বানাইতো আর খাম ফান না, এটা সমস্ত বানাইছে মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আগর তেরে যাহাতে গরামি না হতি খুদা কি কসম ইয়ে খুদাই না হতি, হাদিসে কুদসি জনাব রাসূলুল্লাহ ফরমাইতরা আল্লাহ হইতরা, হাদিসে কুদসি বুঝনি ভাষাটা হইল আল্লাহর নবীর আর অর্থটা হইল আল্লাহর তরফ, হাদিসে কুদসি তো আল্লাহর নবী ফরমাইতরা আমার ইচ্ছে হইত না জমিনের প্যান্ডেল আপনার ভরসা বিচাইলাম না অনেক আর আসমানের প্যান্ডেলও বানাইলাম না অনেক, এটা কার লাগি বলছে নবীর লাগি না নি, আচ্ছা যার লাগে প্যান্ডেল বলছে তার লাগে সম্পর্ক ভালো রাস্তায় না বাদ রাস্তায়, এন যদি বিগড়ি দেয় নি প্যান্ডেল থইব নি ফরমাই এই জমিনের মধ্যে একজন মানুষ যদি তাঁতুর সাহেব লেখা মিলে যায় কোথাও কোথাও দেখে আমত হইতো না, এ আমত আইতো না গ্যারান্টি মাত্রা বুঝছেন, এখন তো জমিন আল্লাহর বলি এখন বে হয়ে যাচ্ছে এখান ভাঙি নেই বলি এ ভাঙত না, যাই হোক এই জমিন কতজন আল্লাহর নবীর নাই বাহন কতজন আল্লাহর নবীর খলিফা আসন বুঝে বেটা গমিয়ে উড়াই তো ভাববো নি, যারার কারণে জমিন আছে যারার কারণে আসমান আছে ইলা বহুত মানুষ আসুন তান্তুর সাহেব রহমতুল্লাহ আল্লাহ খান এই পৃথিবী, কিন্তু এরা চমকি শৈন না কারণ সূর্য আছে তো সূর্য তাহলে চাঁদ দেখা যাইব নি চান্দর পাওয়ার দেখা যাইব নি তেরার কোনো পাওয়ার দেখা যাইব নি, পুরো আপনার তেরা ফল আছে গনিয়া ঘুরাইতে ভাবতে না, কিন্তু সারাদিন দরবিন লাগিয়ে দেখো একটা তেরা দেখা যায় না, সেনে সূর্যর আলো ও পরিমাণ বেশি এটার অস্তিত্বও নাই আপনার, যেমনি আমি সূর্য আড়ালে যাইব আড়ালে যাওয়ার মধ্যে সান ফেটে উঠিব এর আগে দেখা যাইব নি চান্দর পাওয়ার না, চান্দ আছে পাওয়ারলেস, সূর্য গিয়া এই জমিনটা কি লুকাইয়া গিয়া হনটা কি আপনার প্রকাশ দিব এর মাঝে দেখবা তেরা হল চমকিব এবং চাঁদ চমকিয়ে উঠিব, এই পৃথিবীর সূর্য জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতদিন পর্যন্ত নবী জমিনের মধ্যে আসলা
পুরাবেদার কোন অস্তিত্ব আসিল না, না সাহাবার অস্তিত্ব আসিল, না উলির অস্তিত্ব আসিল, খের কোন অস্তিত্ব আসিল না, জনাব রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই জমিন থেকে বিদায় নেওয়ার পরেও আবু বকর সিদ্দিক আপনার চমকিয়া উঠিত, উমর ফারুক চমকিয়া উঠিত, হযরতে আরো সাহাবায়ে কেরাম চমকিয়া উঠিত, এই বড় বড় আপনার তেরাফল চমকিয়া উঠিত, আর আলো দেখিয়া সূর্য প্রকাশ দিয়ে চমকাইছে আপনার জবুল কামারে মুস্তাফাদুন জবি শম, অর্থাৎ চন্দ্রের নিজস্ব কোন আলো নাই, সে সূর্যের আলোর থেকে আলোকিত হয়, বেল জিবিল দিব এগুলো আপনার লুকাইয়া অন্যবার থেকে আলো দিব, তোমার এখান আইনদার ইন্দ্র আরো দেখে হর্ষ হইব, আছে না সূর্য মরে গেছে, আমার জবাব দেয় সূর্য তো আমরা মরে দিব, থাকব আমরা সামনে থাকতো না, থাকবো লুকাইয়া থাকবো, আর এখন থেকে প্রকাশ দিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে মদিনার জমিনে লুকাইতে থাকিয়া তাজ্জুদ আমরা পাওয়ার দিয়া পাওয়ার গুলো করে দিই, এর আগে তান ফাওয়ার আসিল নি, এর আগে তান ইফাওয়ার আসিল নি, ইফাওয়ার কোন সময় হইলা জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমিন ছাড়িয়া দেওয়ার পরে তানটুর সাহ পাওয়ারফুল হইছুন, আব্দুল কাদির জিলানি পাওয়ারফুল হইছুন, আরে যত নবী ওর জমিন আইছুন এরা আপনার মজিদা দেখাইছুন, মজিদা দেখাইছুন, মজিদা শেষ হইছে কিন্তু জনাব রাসূলুল্লাহর মজিদা কেউ শুনতে বাকি আছে, মৃত্যু না মৃত্যু না, দুই একটা উপমা দিয়ে আমি শেষ হয়ে যাইব, আমি বুড়া মানুষ আমার আত্ম কিতাব লিখিব, আর বাদশার লোকে টক্কর ভাবাইনি দিতে পারে না, অলি ছাড়া অলি হলে দিতে পারেন টক্কর, হ্যাঁ আপনার বাচ্চায় ফানি বার হয়ে দিছে, পানি ছাড়া মানুষ বাঁচতে পারে না, হ্যাঁ খাজা আজমিরি তানে মরিদরে কইলে ওয়া যারে ওয়া গিয়া কইস এক বেলা এক লুটা ভানি আমারে দিত, রেস লাগতো না হতো না ভানি, এক লুটা ভানি দিত কই আমারে, বাসার কাছে গিয়া কইলে সাহেব ই ফকির হয় এক লুটা ভানি, এক লুটা ভানি কিতা আইতো যাইতো দিলাম এক কুইন্টাল নেউকিয়া, হতকান ভানি বড় হরি হইল হতকান এক লুটা কতটা দিব, আড়াইশো পাঁচশো এক কেজি এর বেশি তো না, ও গেছেন লুটা লই যাও মরিদরে বলছেন যা এক লুটা ভানি বরিয়া লই যায় বেটা ভানি, এক লুটা বরিয়া আইতো ভাবছে না আস্তা আত্মীয় ভানি আনাই দিতে বেটা লুটা, আস্তা আত্মীয় ভানি সমস্ত এক লুটা, বেটির তোর দুধ লুটা গরু তোর উলাদের দুধ লুটা, আস্তা আপনার আজমি হাক আছে দিয়ে গেছে গিয়া পানি বংশ নাই, ও পাওয়ার হইল কার নবীর গুলামর, আন্দাজ ধরো গুলামর যদি এই পাওয়ার হয় আকার পাওয়ার হতো আকার পাওয়ার হতো আর রসলো, হ্যাঁ ওই এক গুলামর পাওয়ার দেখাইলাম এটা সমস্ত নবীর মধ্যে যাওয়া, এই আকাই দেন সবই কিতাব খুলিয়া দেখো নবী হওয়ার কেরামত, আউলিয়া কেরামর কেরামত নবী হওয়ার মধ্যে যাওয়া, যত নবী আইসুন আইসুন গেছুন মজিদা শেষ হয়েছে, আব্দুল গফুর আইসুন গিয়া গেছেন গিয়া মজিদা শেষ হয়ে গেছে, সেই দিন আজতে মুসা আলাইহিস সালামর টক্কর হইল ফেরাউন লোক, তার ফের টক্কর কার লোক হয়েছে ফেরাউন বাদশার লোক, ফেরাউনে আমি সংক্ষেপে কই আর গঠন তো বহুত লম্বা খণ্ড শূন্য ফেলার মধ্যে আছে দেখিলেই হল হদিসও আছে, আল্লাহ মুসার হইলা ফেরাউনে গিয়া নসিহত করো ওকে সিধা হইত, ও গেলা গিয়া হইলা ফেরাউন আল্লাহরে মানিলা, বলে আল্লাহ আবার কি গু আনা রব্বু কুমুর আইলাম, আমিও তোরা বড় খোদা তো আমিও, আর এই জমিন আমি তারা তো খোদা খেয়েও নাই, তুমি আরে খোদা খারা নাই না,
তোমার খোদার কোন পাওয়ার কোনটা আছে নি, তোমার কিতা দিয়া দলিল কিতা দলিল ও তান কিতা করলা তার আত লাঠি গুয়া সব সারিছ জমিনে সারিছ যেমনে জমিনে লাঠি সারিছ লগে লগে আজাগ সাপ বনি গেছে লগে লগে আজাগ সাপ বনছে আল্লাহ হইলে তোর বগল হেন বগল আ থারাও ও বগলের বিচে আ থারাইলে হইলে বার করো এর মধ্যে জমিনে বার করলা দেখলে আর খালি জন্ম জন্ম করে সূর্য মতো ওখানে দুয়া দুই মসজিদা দিলাম দুইটা মসজিদা তোমার দিলাম ও ওগুন দেখাই হতে গিয়ে বেমানে হয়তো মানি লই তো হারে ও কইলা যে মূসা তুমি আরো আল্লাহ লই আমার নয় নাই এ তোমার আল্লাহ আরো জন আছেন বলে প্রমাণ দলিল কিটা বলে দলিল ও আসলাসি লাজে গু সারিছোন সাপ বনি গেছে ইয়া ফেরাউন ডরাই গেছে ইয়া বলে বাদে তোর লগে মা তাকে তোর সমান ইয়া হয়েছে সিঙ্গাল সঙ্গে হারাই দিব ওলা করছে আজা করছো বলে তোর লাঠি আগে সমান বাদে তোর লগে আমার মাহা ও হইল রে বা সাঙ্গো বাঙ্গে যেতে আসলা এগু তো আমার অন্তা গিয়া বাগিয়া যাওয়ার ঘরে গিয়ে জাদু শিখিয়ে জাদু সম্বন্ধে হাত লাগি দিতে আশ্রস্ত অনুভূতি দিব গিয়া সংক্ষেপে হয়ে গেলাম মাগর তোমরা পাচ্ছ হয়ে দিত যাই হোক হইলা এগিয়ে গিয়া জাদু কি আইছে তোমরা যদি আমার অর্ডার দেও ও মুহূর্তে কত করে দিই সেদিন যাবো তোমার না স্যার ইটা কিন্তু আমরা আমরা খেলা দেখিলি না আমরা তো জাদুগির হম নাই দেশ নাই নি জাদুগির হম এ আমরা সারা রে জাদুগির আপনারা দাওয়াত দেই মুসল্লাকে মোকাবিলা হয়ে যাবেন একদিন এ মোকাবিলা হয়ে গেলে দেখা যাইব খাই না খেয়ে আরে আর খেয়ে দিতে কত তো নাইছই কত তো নাইছই জাদুগির 72,000 আর মুসা আর তাম্বাই হারলো দুজন তুমি খেলা আগে দেখাইছে না আমরা দেখাইতাম অততে মুসা হইয়া ঠিক আছে তুমি যেটা দেখাইবা দেখাইলাও তোমরা ও 72 দুগুণা হত হইল লাঠি আর 144 রশি সাফ হয়ে গেছে সাইকেল সাফ হয়ে গেছে হ্যাঁ আল্লাহ মুসা কিন্তু বিজিয়ে বিজিয়ে ডরাই গেল গিয়া এই সাপ যদি আই জিতি যায় গিয়া তো পৃথিবীর থেকে ইসলাম উড়ে যাইব আল্লাহ হইলা মুসা চিন্তা করিও না দেন কে তোমার বুঝাও যেমনি খালি উড়ে সারি রই আসমানে জমিনে আ করিয়া এক টান দিতে চল তারে দিতে বেটে জাদু ফেটো আরাই দিচ্ছে জাদুগিরে বল তো বালা বালা আলিমে খালি খুতবা উড়িতে বুঝা যায় যে কিতা হইল জি আমার লাগান বেকুবে রাজিন ছিল কিন্তু বুঝতে আছে কি লগে লগে এটা বুঝি লইছ ইটা জাদু না রে বাবা ইটা জাদু না এটা যেটা দেখাইছে ইটা জাদু না জাদু দিয়া তো না হয়ে যায় না আমরা তো পাক্কা জাদু দিয়ে এখন ইটা সম্ভব না এটা আল্লাহর তরফ থেকে